সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মৎস্য খামারি ভাইয়েরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। দর্শক, আজকে আমরা আলোচনা করব থাই জাতির থাই সরপটি মাছের পোনা চাষ সম্পর্কে। তো এই মাছের পোনা কীভাবে চাষ করবেন, এর পজিটিভ দিক, নেগেটিভ দিক, এই সকল বিষয়গুলো আপনাদের সামনে আজকে উন্মোচন করব। তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। এদেশে সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য ডুবা, পুকুর বা জলাশয়। বেশিরভাগ নিম্ন মধ্যবিত্ত চাষির বাড়ির আশেপাশে দুই একটি মাঝারি পুকুর কিংবা ডুবা আছে। এসব পুকুর ডুবায় অধিকাংশ সময় পানি থাকে না। গ্রামাঞ্চলে প্রতিটি পুকুর বা ডুবাগুলো আপনারা সামান্য সংস্কার করে অতি সহজেই মাছ চাষকালীন উপযোগী পরিবেশ তৈরি করতে পারেন। এদেশের গরিব প্রান্তিক চাষিরা স্বল্প সময়ে অল্প খরচে এ ধরনের জলাশয়ে থাই সরপটি মাছ চাষ করে পরিবার তথা আমিষের চাহিদা মিটিয়ে বাড়তি আয়ের সন্ধান পেতে পারে। এর জন্য অন্যতম সুবিধা দুঃখ হচ্ছে আপনার থাই সরপটি মাছের পোনা চাষ করা। থাই সরপটি মাছ চাষের কিছু সুবিধাজনক দিক রয়েছে। রুই জাতীয় মাছের চাইতে তুলনামূলক কম খরচে, কম সময়ে এবং সহজ ব্যবস্থাপনায় এই মাছ চাষ করা যায়। এবং আপনি যদি চাষ করেন এবং কাঙ্ক্ষিত মাত্রায় আপনি ফলন পাবেন। মিশ্রভাবে চাষ করা যায়, তাছাড়া অন্যান্য মাছের সাথেও সফলভাবে এগুলি চাষ করা যায়। ছয় মাসের মধ্যে এগুলি আপনার এই প্রতিটি মাছ ওজন হবে আপনার 250 থেকে 300 গ্রাম বা 300 গ্রামে উপনীত হবে। যা কেজিতে আসবে আপনার 3টা থেকে 4টা। যদি আপনি সঠিক ব্যবস্থাপনায় এগুলি চাষ করতে পারেন, অবশ্যই আপনি ভালো গ্রোথটাই পাবেন। দর্শক, এই মাছ চাষের জন্য আপনার নিম্নে 5% একটি পুকুর প্রয়োজন, তাছাড়াও 30% হতে পারে। এর চেয়ে ছোটো বড় হলেও পুকুর ক্ষতি নেই। আর তবে আপনার যতটুকু পুকুর আছে, পুকুরের আয়তন অনুযায়ী এবং পানির গভীরতা এবং পুকুরের আয়তন অনুযায়ী পুকুরের মধ্যে পানি কতটুকু অংশ জুড়ে পানি থাকে, তো সেই পরিমাণে আপনি পোনা মজুত করে আপনি মাছ চাষ করতে পারেন। পানির গভীরতা অবশ্যই হতে হবে আপনার 1.5 মিটার থেকে 2 মিটার, অর্থাৎ 3 থেকে 4 হাত। পোনা ছাড়ার পূর্বে পুকুর ভালোভাবে প্রস্তুত করতে হবে। পুকুর শুকানোর পর আপনার পুকুরের মাটি এপিটোপিট করে ভালোভাবে নিড়ানি দিতে হবে। তারপর পুকুর আপনার অতিরিক্ত ক্ষতিকর যেমন শামুক, অন্যান্য ক্ষুদেপোনা বা অতিরিক্ত মাছগুলি আছে যেমন রাক্ষসী মাছ, সেগুলো নিধন করতে হবে। এবং এক পর্যায়ে পুকুর প্রস্তুতির পর 1 কেজি হারে পাথরের চুন প্রয়োগ করতে হবে, এটা অপরিহার্য। চুন প্রয়োগের কিছুদিন পর 4 কেজি হারে গোবর এবং 150 গ্রাম টিএসপি এবং 100 গ্রাম ইউরিয়া সার প্রয়োগ করতে হবে, যেটা মূলত প্রতিসংসে। দর্শক, তো ভিডিওতে বা স্ক্রিনে যে মাছের পোনাগুলি দেখতে পাচ্ছেন, তো এগুলিকে আপনারা আপনার বাসমান রেডিমেড জাতীয় খাবার যে আছে, তাছাড়াও আপনি ভুষি বা হাতে বানানো খাবার খাইয়েও এই সরপটি মাছের পোনা চাষ করতে পারেন। দর্শক, এই মাছের পোনাগুলি আপনারা এই শীতের সময় চাষ করার ক্ষেত্রে এগুলি চাষ করতে পারবেন। তো অনেক ভাইরা বাংলা মাছ বা সাদা মাছ বা কার্পজাত মাছ শীতের সময় চাষের ক্ষেত্রে অনেক অনীহা প্রকাশ করে। তাছাড়াও এই মাছের পোনাগুলিকে আপনারা যখন চাষে দিবেন, আপনার 15 দিন পর পর এগুলিকে আপনারা চুন, পটাশ, লবণ এগুলি একসাথে ডাইলিউশন করে পুকুরে ছিটিয়ে দিবেন। আপনার 1 কেজি চুন নেবেন, 10 গ্রাম পটাশ নেবেন, 10 কেজি পানি নেবেন। আপনি একটি পাত্রের মধ্যে ডাইলিউশন করে আপনার সম্পূর্ণ পুকুরে ছিটিয়ে দিবেন। তাহলে মাছের অ্যামোনিয়া জাতীয় যে সমস্যা আছে পুকুরের পানির মধ্যে, এটা দূর হয়ে যাবে এবং পানি থাকবে স্বচ্ছ এবং মাছের চলাফেরার গতি থাকবে দুর্দান্ত। দর্শক, তো ভিডিওতে বা স্ক্রিনে যে মাছের পোনাগুলি দেখতে পাচ্ছেন, এগুলিকে আপনারা সরাসরি ইন্ডাস্ট্রিয়াল বাসমান রেডি ফিড জাতীয় খাবার খাইয়ে চাষ করতে পারবেন। যেমন আপনার দানাদার খাবার, আপনারা অ্যাজ ওয়েল অন্যান্য যে মাছগুলিকে খাবারগুলো প্রয়োগ করেন, যেমন আপনার দানাদার জাতীয় খাবার বা ডিলারের দোকান থেকে আপনি গেলেই ওই খাবারগুলো পাবেন, এগুলিকে খাইয়ে এগুলো চাষ করতে পারেন। দর্শক, এই মাছের পোনাগুলি সংগ্রহ করতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আমাদের ঠিকানা থানা ত্রিশাল, জেলা ময়মনসিংহ। ডিসক্রিপশন বক্সে অথবা স্ক্রিনে দেখেন আমাদের নাম্বার সহ যাবতীয় তথ্য দেওয়া আছে। আপনারা সরাসরি আমাদের কাছ থেকে এসে বা আমাদের ঠিকানা থানা ত্রিশাল, জেলা ময়মনসিংহ, ডিসক্রিপশন বক্সে যে নাম্বারটি দেওয়া আছে 01757206572 01827558050, যিনি আজিজুল হক, ওনার সাথে যোগাযোগ করে আপনি থাই সরপটি মাছের পোনা বাংলাদেশের যে কোনো জায়গায় ঘরে বসেও সংগ্রহ করতে পারেন। দর্শক, তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন ভিডিওতে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।